ইসমিল্লাহিম রহমান রাহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বিডি ইন ইটালি কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আর এটা আসলে বিকেলবেলা ছিল আমরা আম পারতে যাচ্ছিলাম আমরা যখন দেশে ছিলাম তখন গাছে আম ছোট ছোট ছিল তবে কিছু আম ছিল গাছে তবে এখন সময়টাতে থাকলে ভালো হতো অনেক আম পাওয়া যেত এটা হচ্ছে আমাদের বাগান আমাদের বলতে আমার শ্বশুরের বাগান কান বাগান এখানে মাঝখানে কাঠ গাছ গাছগুলো আর চারদিকে হচ্ছে ফলের গাছ লাগানো আছে আম কাঁঠাল এইসব গাছ আসলে ভালো করে ভিডিও করা হয়নি কারণ একটু তারাহুড়ের মধ্যে ছিলাম আর সাথে আমার শাশুড়ি শ্বশুর ওনারাও ছিল এটা হচ্ছে আমার ছেলের আকিকার জন্য গরু এটা আকিকার আগের দিন আমার শ্বশুর গরুটাকে নিয়ে আসছে একটু খাওয়া দাওয়া করানোর জন্য আর ওই যে দূরে আমার ছেলে সে কানাকাটি শুরু করে দিছে কোলে ওঠার জন্য এই সময়টা খুবই টাফ ছিল আমাদের ও কোনোভাবেই কোনো কিছুর সাথে অ্যাডজাস্ট হচ্ছিল না শুধু কান্নাকাটি করতেছিলাম আর ওই দিন বেলা থেকেই আস্তে আস্তে আসলে ওর শুরু তো আসলে ওই দিন বিকাল থেকে আস্তে আস্তে ও মিষ্টি শুরু করেছে মানে নিচে নামিয়ে দেওয়ার পর একটু খেললো মাটিতে বসেছিল নড়াচড়া খুবই কম ছিল তবে একটু খেলাধুলা করেছে এটাই আমাদের জন্য অনেক কিছু এই আস্তে আস্তে ও ফ্রি হচ্ছিল আসলে এই কিছুদিন প্রথম কিছুদিন খুবই কষ্টের মধ্যে গেছে ও কোনোভাবেই কোনো কিছুর সাথে অ্যাডজাস্ট হচ্ছে না তার উপর আবার দেশে প্রচন্ড মশা মশার কামড়ও বেশ অসুস্থ হয়ে যাচ্ছে সারা দিন চুলুচুল কাট এই জেবিকাল वाला আস্তে 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 ও আসলে সবার সাথে মিশতে শুরু করেছিল আর আমার ননদ তার খুবই আনন্দের ছিল বিকেলবেলা সব বাচ্চারা আসতো উঠানে সবাই খেলতো সব চাচিরা তারপর দাদি যারা ছিল আর কি সবাই আমার শ্বশুর সবাই সবাই আসতো উঠানে বসে কথাবার্তা বলতাম ভালোই মজা ছিল ওই সময়টা পড়াশোনা করছে ও হাতে একটা কার্ড পেয়েছে ছেলে আসলে এগুলো আমাদের জন্য খুবই একটা আনন্দের স্মৃতি কেননা জানি না আবার কবে বাংলাদেশে যাই বা কবে আবার এরকম নিজের দেশকে দেখতে পারি তাই আসলে সবার সাথে আনন্দগুলো একটু শেয়ার করা প্লাস এগুলো আমাদের জন্য একটা স্মৃতি হিসেবে থেকে যাবে একটা ডায়েরি হিসেবে থেকে যাবে আর মানে ডিলিট হওয়ার কোনো চান্স নাই এই কারণে আসলে সব কিছু শেয়ার করে রাখা তো যাই হোক যদি আমার চ্যানেলটি ভালো লাগে বা আমার ব্লগটি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা যেসব আপু বা ভাইয়ারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার অন্তরে অন্তস্থল থেকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই আর তাদের সাহায্য ছাড়া আসলে তাদের ছোটোখাটো এই উৎসাহ না দিলে আসলে আমার কোনোভাবেই ভিডিও দেওয়া বা আপলোড করার কোনো ইচ্ছাই থাকতো না কারণ অনেক টাফ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি বা চলছে জীবন কারণ আমার বাবুটা অনেক ছোট আর ও প্রচুর পরিমাণে কান্না করে জানি না কি কারণে ও জন্মের পর থেকে অনেক কান্না করে আমার আর ওর আব্বুর বলতে পারবো না এই দুই বছরে কোনো দিনও রাত্রে একটু শান্তিতে ঘুমিয়েছি এত কিছুর মধ্যে এত কষ্টের মধ্যেও যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন বা আমার ভিডিওগুলো দেখছেন তাদের আসলে ধন্যবাদ দিলে কম হয়ে যাবে জানি না আসলে তাদের কিভাবে আমি কৃতজ্ঞতা জানাব তো যাই হোক সবাইকে আসলে আবারও মনের একেবারে অন্তের অন্তঃস্থল থেকে আসলে সবারকে আমি কৃতজ্ঞতা জানাই এভাবে পাশে থাকবেন আমাকে একটু সাহায্য করবেন আর কারো কোনো কিছু খারাপ লাগলে প্লিজ আমাকে জানাবেন কমেন্ট বক্স খালিই থাকে বা খোলাই থাকে সেখানে জানাতে পারেন তবে হ্যাঁ একটু ভালো করে বুঝিয়ে বললে আমি অবশ্যই বুঝবো তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ